রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের আকার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে এসডিজি অর্জন জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন বানকি মুন আর জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন বৈঠকে জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন জলবায়ু ঝুঁকি মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বানকিমুন Uh, change and implementation of uh, sustainable development goals and uh, empowering uh, women and youth. Uh, I have been speaking out around the world the very good example of, uh, of a Bangladeshi government on investing wisely in adaptation.